আমার সাথে জায়গা ওনার সাথে কন্ট্রাক্ট করে আছে, ফাইন, দ্যাটস নর্মাল। ওরকম কোনো প্ল্যানিং বা ওরকম কোনো কিছু সাজিয়ে গুছিয়ে ওরকম না। যে জায়েদ খানের সঙ্গে আপনার একটা প্রেমের বিষয় বা এরকম একটা কথা অনেক সময় হ্যাঁ, ছিল, এটা 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 সবচেয়ে নয় কি? সেটা মজার বিষয় হচ্ছে যে বিগত দিনে যখন আমি একটা হিরোর সাথে অনেক কাজ করেছি, সেটা ব্যক্তিগত ইস্যু ছিল বিধায় লং টাইম ছিল এবং এতগুলো সিনেমা করা হয়েছে। একটা মানুষ আমার লাইফের সাথে একটা তার কেরিয়ার জুড়ে যায়, তো আমার কারণে কারো কেরিয়ার নষ্ট হোক এটা আমি কখনোই চাইবো না। বাট আমার কেরিয়ারটা ভালো হোক সেটাও আমি চাইবো। এই যে বিভিন্ন হিরো নিয়ে আমার গসিপ হয়, আমি এটা বেশি এনজয় করি, বিকজ তাতে করে হয় কি, কাজের একটা ইন্সপিরেশন বাড়ে, কাজ বাড়ে, মানুষের দেখার চাহিদা বাড়ে। মানুষের এক জায়গায় একটা হয় না যে ইন্টারেস্টিং ফিলোসফি কাজ করে যে কি হচ্ছে তাদের সাথে। সো ইটস এ গসিপ অ্যান্ড ডেফিনেটলি আই রেসপেক্ট মাই গসিপ, কারণ গসিপ না থাকলে আর্টিস্টের লাইফের মানে লাইক ফিউচার প্ল্যানিং হয় না।